হ্যাঁ বন্ধুরা, তো পাহাড়ে যদি আসেন তাহলে এই সময়ে ধস অবশ্যই নামবে। বর্ষাকাল, ধস প্রবণ এলাকা। এই দেখুন কিভাবে ধস নেমেছে, আপনাদের আমি ধসটা দেখাতে দেখাতেই নিয়ে যাবো। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হচ্ছিল, আজকেও বৃষ্টি হচ্ছে, আর এই কারণেই ধস। দেখুন এই ধস বিভিন্ন জায়গায় আমরা পেতে থাকবো। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, ঝর্ণা তো এটা বলাই মুশকিল কোথায় পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে না। তবে মুষলধারে বৃষ্টিটাকে আমরা প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে এনজয় করছি। একদম আমাদের ড্রাইনেস আর এখানে ওয়েট, এখানে সঙ্গে আমরা জ্যাকেট গায়ে দিয়ে ঝর্ণা এনজয় করছি, আর আপনারা গরমে হাঁসফাঁস করছেন। এই জন্যই তো বারে বারে আমরা ছুটে আসি, এই দু একদিনের জন্য রিলিফটা 2 মাস, 1.5 মাস, 3 মাস একদম খোরাক খোরাক হিসেবে কাজ করে। তো এই দেখুন আই লাভ লাভার সামনে একদম মেঘে কিছু দেখা যাচ্ছে না, এই যে ভাই লোক ভি খড়া হয়ে হ্যায়। তো আমাদের বাহন, বাহনের নাম কি বললে জানো? হ্যাঁ, ধন্নু, ধন্নু, আমাদের ধন্নুর সঙ্গে আছি। তো চারিদিকে মেঘ, এই বর্ষায় বৃষ্টি হচ্ছে না, মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এটা ভাববেন না, এটা কুয়াশা। তো কুয়াশার নয়, কিন্তু কুয়াশার মতনই মেঘ। তো দারুণ করেই সবাই আমরা বিষয়টাকে এনজয় করছি। তো আমি এবার যদি না সামনে থাকি তাহলে কেমন হয় ব্যাপারটা? এই দেখুন আই লাভ লাভার সামনে, এই দেখুন লাভা ভিউ পয়েন্ট। আর এখানে দাঁড়ালেই পাখি হয়ে যাবে, দাঁড়াও। আমি দাঁড়াচ্ছি নে, তুই যদি ক্যামেরায় হাত দিলি, লেন্সে হাত দিলি, রেলিং আছে। দেখা যাচ্ছে, ভিডিও হচ্ছে তো, দানা এরকম এতটা বড় হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না, ভিজে যাচ্ছে তো পিছন থেকে হালান দেওয়া যাচ্ছে না। দাঁড়াও এবার, 7170 ফিট। হ্যাঁ হাত না মিললেও হবে, ডানা তো আছেই। বডির সঙ্গে, বডির সঙ্গে মিলে গেছে, সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ দারুন 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 লাগছে। এই সেই জায়গা 2009 সাল, যখন কোন জিপিএস টিপিএস ছিল না আমাদের কাছে, আমরা এসেছিলাম লাভা থেকে। এখানে আসার পর এখানে একটা পোস্টার আছে, ওই পোস্টারটা এখনো আছে। পোস্টারটা দেখাতে হতে হবে। তো এটা চলে গেল হচ্ছে আপনার ঋষভের রাস্তা, এখান থেকে ঋষভ মাত্র 2.7 কিলোমিটার, কিন্তু এই রাস্তায় ওঠার সাহস কেউ দেখাবে না। আমাদের বাইকটা এইরকম পাথরে আটকে গিয়ে এইরকম এরকম করছিল, বাইকটা হেঁটেও আমরা নামাতে পারছিলাম না। তো এটা চলে গেল আপনার লাভা রোড, এই রোডটা সোজা চলে গেছে আলগাড়া, আলগাড়া থেকে আপনার কালিম্পং হয়ে নেমে গেছে, নেমে গিয়ে তারপরে ওই তিস্তা বাজার থেকে আবার রাস্তাটা উঠেছে, উঠে লামাহাটা হয়ে ঘুম, ঘুম থেকে সোজা চলে গিয়ে আমাদের মিরিক হয়ে এই রাস্তাটাই, এই রাস্তাটাই মিরিক হয়ে নেমেছে হচ্ছে ওই আমাদের কি নদীটার নাম, পালাশন, কি যেন জায়গাটার নাম, শিলিগুড়ি যেটা বলছো। হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি, আর জায়গাটার নাম বলো, মাটিগাড়া, 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 ওই মাটিগাড়া রোডটাই হচ্ছে এটা। এটা চলে গেল লোলেগাঁও, এই রাস্তায় আমি 31 জুলাই 2021-22 গাড়ি এনেছিলাম, গাড়িটা এইভাবে ভাসছিল, কারণ এটা ব্যাক কাটিং হচ্ছে, এই রাস্তাটা চওড়া হবে ঠিক লাভা রোডের মতোই, এরকম ডাবল গাড়ি যাবে, এরকমই হচ্ছে রাস্তাটা। রাস্তাটা খুব সুন্দর, এখান থেকে লোলেগাঁওয়ের দূরত্ব 31 কিলোমিটার, তবে এখন লোলেগাঁও যাওয়া বন্ধ আছে, এই রাস্তা দিয়ে লোলেগাঁও কেউ যেতে পারবে না। বৃষ্টির মধ্যে তো নয়, বিভিন্ন জায়গায় ধস হয়েছে, ব্যাক কাটিং হয়েছে,
এই রাস্তাতে ঋষভ উঠবেন না, এখান থেকে আরো 7 কিলোমিটার সোজা লাভা রোড দিয়ে চলে যাবেন। 7 কিলোমিটার গেলেই আরেকটা ঋষভ রোড রয়েছে, মানে ঋষভ এমন একটা জায়গা, এই গেলাম এই এলাম, এই লাভা রোড থেকে উঠলো, এই লাভা রোডেই গিয়ে নামবে। তো এই 2009 সালের সব স্মৃতি। সেই সময়কার পাইন ফরেস্ট দেখা, সেই যে মজা, সেই স্মৃতিগুলো সত্যি খুব দারুণ। তো আপনাদের মেঘের ডেন্সিটিটা দেখাই নিচে কিরকম, দেখুন কিচ্ছু দেখার নেই, মানে নেচার নেচারের মতো করে। সেটাই, একটু আগে রোদ ছিল, সকালবেলা বৃষ্টি ছিল, আবার মানে ফাঁকাও ছিল, আবার গতকাল রাত্রিবেলা যখন আসি তখন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আমার একটা চৌরঙ্গি, চৌরঙ্গি বোঝা যাবে না, সামনে দিয়ে একটা রঙ্গি, সোনা রঙ্গি, মানে জাস্ট উপরের দিকে ঋষভ, নিচের দিকে লোলে যাও, আর সামনে গেলে লাভা, আর পিছনেও লাভা, পিছনে লাভা সামনে আলগাড়া, 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 ওকে, আলগাড়া থেকে ডাইরেক্ট ডান দিকে গেলে পেড়ং, চিলড়ি গাঁও, যে গাঁও এলো, বাঁ দিকে গেলে ডেলো, কালিম্পং। তো এরকম চলো 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 হয়ে গেছে, তো ব্যাপারটা বুঝতেই পারছেন মানুষের উৎফুল্লতা, মানে রিলস যে কোনো জায়গায় তৈরি হতে পারে, এবার কোথায় কিভাবে কখন তৈরি হবে এটা বলা খুব মুশকিল। তো আমরা আমাদের মতন করে রিলস বানাই, অন্যরা অন্যদের মতন করে বানায়, এটাই তফাৎ। কিন্তু রিলস বা মানুষের অকেশন উদযাপিত হতেই থাকবে, রিলসের মাধ্যমেই হোক, ভিডিওগ্রাফির মাধ্যমেই হোক, যেভাবেই হোক। তো বাইকে এরকম শেড লাগানো যায়, এটা কিন্তু মানে খুব ইউনিক আইডিয়া, এগুলো আমরা বড় বড় শহরে দেখি। এই দেখুন আমাদের সামনেই এই গাড়িতে করে যাচ্ছি, আর দারুণ করে এটা সিপাল বা দারুণ তৈরি করে নিয়েছে, এটা যে কোনো মানুষেরই শিক্ষণীয় বিষয় একদমই। আয়া বহুত আচ্ছা, ওকে। তো দেখলেন সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। দেখো কত বড় ধস, কত বড় চাই পড়ে আছে, কালকে রাত্রিবেলা এগুলো দিয়ে গেছি, ভাগ্যিস চাইটাকে একদম আমি উপরে ফেলে দেইনি, কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত মেঘ এত বৃষ্টি। পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া, না পারি সইতে, পারি না কইতে। কি হয়েছে, এ গাড়ি কি হয়েছে দেখতে পাচ্ছ না ভাই? আসলাম, তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া, পারি না সইতে, না পারি কইতে, তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ধোয়া। ধস দেখো, পারি না সইতে,
না পারি কইতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো লা 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 হ্যাঁ দেখুন বন্ধুরা এখন চরম বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছি না। লাভা যাওয়ার পথে এই ঝর্ণাটা কি অদ্ভুত, অসাধারণ সুন্দর, গাছের ফাঁক থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ একদমই, দেখুন যেহেতু উপরে বৃষ্টি হচ্ছে এই ঝর্ণার হয়তো নামও নেই, এই ঝর্ণার দেখার কেউ লোকও নেই, কোনো দর্শক নেই, কিন্তু আমাদের মতন লোক যারা যারা পথেই সৌন্দর্য খুঁজে নিতে জানে, সৌন্দর্যকে পূজা করে, মন থেকে শ্রদ্ধা করে, তারা এরকম নাম জানা নাম না জানা ঝর্ণাকে উপভোগ করতে চায়, কারণ ভিড়টা আমাদের একদমই পছন্দ না। আমরা ভিড়টাকে অ্যাভয়েড করে নিজেদের মতন করে দারুণ করে প্রকৃতিকে নিঃসঙ্গে নির্জনে এনজয় করতে চাই, আর ঝর্ণাটা বেরিয়ে আসছে গাছের ফাঁক থেকে, যেন মা প্রকৃতি এই বাড়ি ধারা বা এই ঝর্ণা ধারা আমাদের জন্য সৃষ্টি করেছে, যে এদের মতন লোকজন যারা আসবে, যারা আমাকে কেউ দেখে না, তারাই যেন দেখতে পায়, তাদের জন্য এটা সৃষ্টি। কারণ যারা নাম জানা একদম ফেমাস ঝর্ণা দেখতে চায় তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু আমরা তো ফেমাসের পিছনে ছুটি না, আমরা শুধুমাত্র ছুটি সৌন্দর্যের পিছনে। তো চলুন আরো অন্য কোথাও দেখাবো। তো এ সমস্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে। যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়। বিদায়।